নবজাতক শিশুদের কোন ধরনের ক্রিম ব্যবহার করলে ভালো হবে, তো সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। মায়েদের ধারণা, কোন ধরনের ক্রিম ব্যবহার করলে আমার বাচ্চার স্কিন ভালো থাকবে, সফট থাকবে, কোমল থাকবে, তো সে বিষয় নিয়ে আজকের এই টপিক। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো এই সফিডিউ এবং ডার্মাডিউ এই দুটি ক্রিমের মধ্যে পার্থক্য কতটুকু রয়েছে এবং এই দুটি ক্রিমের মধ্যে কোনটি বেটার, বেবিদের ব্যবহার করার জন্য অনেকগুলি ক্রিম রয়েছে, তো তার মধ্যে এই দুটি ক্রিম সবথেকে বেস্ট, এর মধ্যে কোন ক্রিমটি সবথেকে আরও বেস্ট হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই দুটি ক্রিমের মধ্যে কী কী রয়েছে আর এর মধ্যে কী কী কাজ রয়েছে সেগুলির বিষয়ে আমি এই ভিডিওতে তুলে ধরব। এছাড়া বেবিদের আরও অন্যান্য ক্রিম, লোশন, সাবান, পাউডার, অয়েল, বডি বেসিস অয়েল, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলি ভিডিও আপনারা ভিজিট করতে পারেন। তো সফিডিউ এবং ডার্মাডিউ এই দুটি বেবি ক্রিম, সফিডিউ যে কোম্পানির ক্রিম সেটা হলো KLM, অর্থাৎ KLM ল্যাবরেটরিস, আর ডার্মাডিউ যে কোম্পানি তৈরি করেন সেটা হলো H&S। তো এই দুটি ক্রিমের মধ্যে আমরা দেখব আগে কী কী কম্পোজিশন অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এই দুটি ক্রিমের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে প্রায় একই ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, দু একটি ইনগ্রিডিয়েন্টস কম বেশি রয়েছে, তথাপি এই দুটি ক্রিমের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপযোগী, ভালো এবং স্কিনের জন্য খুবই উপকারী। তো এর মধ্যে আলাদা করে ডার্মাডিউ ক্রিম সম্বন্ধে আমার ভিডিও করা রয়েছে এবং সফিডিউ ক্রিম সম্পর্কে ভিডিও করা রয়েছে। আমি একসাথে এই দুটি ক্রিমের পার্থক্যটুকু আপনাদের বোঝাতে চাই। এই দুটি ক্রিমের মধ্যে সবথেকে বড় যেটা পার্থক্য ডিফারেন্স রয়েছে সে দুটি হলো, এর মধ্যে যে কোয়ান্টিটি রয়েছে অর্থাৎ ডার্মাডির মধ্যে যে কোয়ান্টিটি সেটা হলো 80 গ্রাম, আর সফিডিউর মধ্যে রয়েছে 100 গ্রাম। দ্বিতীয় পার্থক্য হলো এর যে মূল্য, সফিডিউর 100 গ্রাম সফিডিউর যে মূল্য সেটা হলো 255 টাকা, আর ডার্মাডিউ বেবি ক্রিমের যে মূল্য সেটা হলো 170 টাকা। তো 170 টাকা 70 গ্রামের। তো এর মধ্যে আর কী পার্থক্য রয়েছে, এর মধ্যে আরও যে পার্থক্য রয়েছে আমরা দেখে নেব। দুটি ক্রিমের কালার প্রায় একই, আর এই দুটি ক্রিমের মধ্যে যে স্যান্ট রয়েছে সেটা আলাদা আলাদা, এর যে স্যান্ট সেটা সেরকম স্যান্ট নয়, সেরকম সুগন্ধ করে না, কিন্তু ডার্মাডিউ বেবি ক্রিমের যে স্যান্ট রয়েছে বেবির একটা আলাদা ফ্র্যাগরেন্স আছে সেটা খুবই ভালো, আমি যেটা পাচ্ছি সেটা খুবই একদম ভালো। তো সেক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য রয়েছে। আরেকটা যেটা পার্থক্য, এই ডার্মাডিউ বেবি ক্রিমটির আরেকটি খুবই সুন্দর একটি রেজাল্ট রয়েছে সেটা হলো, এই ক্রিমটি স্কিনে লাগানোর পরে সাথে সাথেই কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, মানে গরমের মরশুমে যদি এই ক্রিমটি ব্যবহার করেন তো সেরকম কোনো পার্থক্য পাবেন না, যে ক্রিম ব্যবহার করেছেন বেবি, আপনার বেবি ক্রিম ব্যবহার লাগিয়েছেন কি না সেটা পার্থক্য বুঝতে পারবেন না, ঘামবে না স্কিন। আর
সফিডিউ ক্রিম ব্যবহার করার পরে আপনার বেবির যে স্কিন সেটা একটু চিপচিপে ভাব থাকে এবং একটু স্কিন ওয়েলি হয়ে যায়, ঘেমে যায়। এই দুটির ক্রিমের মধ্যে এটাই পার্থক্য এবং দামের পার্থক্য রয়েছে, স্যান্টের পার্থক্য রয়েছে। আর পার্থক্য রয়েছে এই দুটি ক্রিমের মধ্যে কোনটির রেজাল্ট সবথেকে ভালো। তো আমি বলবো ডার্মাডিউ বেবি ক্রিম রেজাল্ট সবথেকে বেশি ভালো, এর দামও কম, হ্যাঁ, এর ফ্র্যাগরেন্সি আলাদা রয়েছে, আর এর যে রেজাল্ট সেটাও কিন্তু খুবই দুর্দান্ত রেজাল্ট রয়েছে। এখন আমরা জানবো এই দুটি ক্রিমের মধ্যে কোনটির সাইড এফেক্ট বেশি। তো সফিডিউ ক্রিমটির সাইড এফেক্ট একটু বেশি রয়েছে, অনেকের স্কিনে এই সফিডিউ ক্রিম নিতে পারে না, সোয়েলিং হয়, অ্যালার্জি দেখা দেয়, হালকা ঘাম আছে ধরনের ছোটো ছোটো দেখা দেয়। আর ডার্মাডিউ বেবি ক্রিমের ক্রিমটি ব্যবহার করে বাচ্চাদের সেরকম কোনো সাইড এফেক্টের সম্মুখীনে পড়তে হয় না। এই দুটি ক্রিমের মধ্যে এগুলি হলো পার্থক্য। আর এই দুটি ক্রিম ব্যবহার করার পরে আপনার বেবি স্কিন গ্লো দেখাবে, সফট থাকবে, স্কিনকে সব সময় ময়েশ্চারাইজিং রাখবে আর উজ্জ্বল দেখাবে। এই দুটি ক্রিমই কিন্তু একই ধরনের কাজ করে থাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সফিডিউ এবং ডার্মাডিউ বেবি ক্রিমের মধ্যে পার্থক্য। তো দুটি ক্রিমের মধ্যে আমি বলবো সবথেকে ভালো বেটার ডার্মাডিউ বেবি ক্রিম। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের এই টপিক। আশা করি ভিডিওটি আপনাদের কাছে দেবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলের সদস্যদের দূরে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।